প্রথম শাখার সাফল্যের পর দেশের জনপ্রিয় ফুড প্রোডাক্ট পিওরিয়ার দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে বিয়ানীবাজারে। পৌর শহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে বৃহস্পতিবার সকালে আউটলেটটির ফিতা কেটে উদ্বোধন করেন পিওরিয়া ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কফিলউদ্দিন। উদ্বোধন উপলক্ষে এক মিলাদ উদ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফারুকুল হক, কাউন্সিলর সাইফুল ইসলাম ঝুনু, এমাদউদ্দিন, হাসান আহমদ, গিয়াসউদ্দিন, সফরুল ইসলাম সহ সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। নতুন শাখায় এসে ক্রেতারা জানান, পিওরিয়া ফুডস এর গুণগত মান অনেক ভালো, নিঃসন্দেহে তারা ভালো পণ্য ক্রেতাদের হাতে পৌঁছে দিতে সক্ষম। আজকে এটা উদ্বোধন হয়েছে, এটা মনে করি আগামীতে ভালো হবে। আর যদি কোনো আপনারা কোনো আপনারা সবসময় আইবা আইবা, আর যদি কোনো কোনো এডুকেশন থাকে আমরা হটলাইনে কইবা। অন্যান্য প্রোডাক্টগুলো খুব ভালো, আমরা ভালো লাগে গিয়া, ইনশাল্লাহ আপনারাও সব আইবা। আর এখানেও সব যাতে মিষ্টি পাইবা, দেন অন্যান্য প্রোডাক্ট পাইবা। আমরা অত্যন্ত খুশি যে বিয়ানীবাজার, আমাদের বিয়ানীবাজারের মধ্যে ভালো ভালো দোকানগুলো হচ্ছে, আমরা ক্রেতারা যাতে ভালো ভালো জিনিস কিনতে পারি। গুণগত মান নিয়ে বলার কিছু নেই, আসলে পিওরিয়ার গুণগত মান খুবই উন্নত, মানে কোয়ালিটিফুল, আর দেখে অন্যান্য কোম্পানির চেয়ে অনেক উন্নত। কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সহ এই শাখার পরিচালকগণ। শাখার দায়িত্বশীলরা জানান, বিশুদ্ধ খাদ্য পরিবেশনের দৃপ্ত অঙ্গীকার নিয়ে পিওরিয়া কোম্পানি বিয়ানীবাজারে দ্বিতীয় শাখার উদ্বোধন করেছে। সবাইকে এই আউটলেট শাখাটি একবার হলেও ঘুরে দেখার আমন্ত্রণ জানান তারা। বিয়ানীবাজার মানুষের চাওয়া পাওয়ার কথা চিন্তা করেই পিওরিয়ার দ্বিতীয় শাখা আজকে উদ্বোধন হয়েছে। এখানে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। এখানে আসলেই আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের চাহিদা এখানেই মিটবে। এভাবে একটা শোরুম আমাকে আমাদেরকে পিওরিয়া কোম্পানি দিয়েছেন, কারণ ওনারা এই অনেক শোরুম করেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও এইভাবে মানে ব্রাঞ্চ দেন নাই। তো আমার পক্ষ থেকে এবং আমার পার্টনারের পক্ষ থেকে আমি ওনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের কাছে। ভেজালমুক্ত খাবার এবং ভোক্তাদেরকে ভালো পরিবেশনের উদ্দেশ্যে নিয়ে পিওরিয়ার যাত্রা শুরু। সকলের ভালোবাসায় বিয়ানীবাজারে দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। এই শোরুমে পিওরিয়ার বেস্ট মিষ্টান্ন সামগ্রী সহ জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানের বিভিন্ন আকারের কেক সামগ্রী পাওয়া যাবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। ভেজালমুক্ত খাবার এবং ভোক্তাদেরকে ভালো পরিবেশন করা, এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের অঙ্গীকারনামা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে বিয়ানীবাজারে আপনাদের বিয়ানীবাজারের মানুষের আশা করি ভালোবাসা পেয়েছি বিদায়। আমরা দ্বিতীয় ব্রাঞ্চ, একই বাজারের মধ্যে দ্বিতীয় ব্রাঞ্চ আমরা ওপেনিং করতে সক্ষম হয়েছি। তো আগের ব্রাঞ্চে যেই ভালোবাসা পেয়েছি, আশা করি এই ব্রাঞ্চেও একই ভালোবাসা আপনাদের পাবো। পিওরিয়ার দ্বিতীয় শাখার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন পৌর মেয়র মোহাম্মদ ফারুকুল হক। এই পিওরিয়া আছে সারা বাংলাদেশে, তাদের একটা নাম আছে এবং সারা বাংলাদেশে এই মিষ্টিগুলো চলতেছে। আমরা এই ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।